গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুরে ট্রেন ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত এবং আহত হয়েছে আরও দুজন। দুপুরে বক্তারপুর এলাকার অরক্ষিত রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় লাইন থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।